ওকে দেখেন আমাদের ফর লুপ হয়ে গেল, এবার আমরা কি করব, কি শিখব, হোয়াইল লুপ। তো আমি ফর লুপটা এখানে আরেকবার লিখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। একটা ভেরিয়েবল ইনিশিয়াল করে নিলাম, এখানে ইনিশিয়াল একটা ভেরিয়েবল নিলাম আই, আই এর মধ্যে রেখে দিলাম ওয়ান, ঠিক আছে। তারপর আইটাকে এখন আমি কি করব, কম্পেয়ার করব এক কার সাথে, দশের সাথে, একটা কন্ডিশন দিয়ে দিলাম। তারপর আই কি করলাম, ইনক্রিমেন্ট করে দিলাম। ওকে, তো এখানে আমি দেবো ডকুমেন্ট ডট রাইট, এর মধ্যে আমি কী করবো, প্রিন্ট করবো। কাকে প্রিন্ট করবো, আইকে। দেখেন আই এর মান কত চলে আসছে, আই এর মান চলে আসছে 1 থেকে 10 পর্যন্ত। এই প্রোগ্রামটা আমি কিছুক্ষণ আগে আপনাদের করাইলাম, তাই না? তো এই কন্ডিশনটা তো আর বোঝানোর কি দরকার আছে, মানে এই তিনটা পার্ট, এই তিনটা পার্টকে আলাদাভাবে বোঝানোর দরকার আছে আরও? যদি না বোঝেন আরেকবার বলেন, প্রথম প্রথম মাথায় ঢুকবে না, এটা স্বাভাবিক। তো ফর লুপের সিনট্যাক্স হলো এরকম, ফর লুপে এভাবে কাজ করা হয়। এবার আমরা যেটা করবো সেটা হলো হোয়াইল লুপ। তো ফরের এই জায়গায় এটা যেখানে, এটা যেখানে বসবে, আচ্ছা ফরের জায়গাটায় বসবে এখন হোয়াইল, ঠিক আছে। হোয়াইলের পর কী করবো, ফার্স্ট ব্র্যাকেট দেব। তো হোয়াইলের মধ্যে, আচ্ছা ফর লুপের মধ্যে আমরা কী করছিলাম, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তিনটা পার্ট দিয়েছিলাম, তাই না? একটা হলো স্টার্টিং পার্ট, আরেকটা হলো কন্ডিশন, আর একটা হলো আপডেটিং পার্ট বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তাই না? এটা কি কোথায় রাখছিলাম আমরা, ফর লুপের মধ্যে। আর এটা হচ্ছে হোয়াইল লুপের ক্ষেত্রে একটু আলাদা, এটা হলো যে এই হোয়াইলের মধ্যে শুধুমাত্র হোয়াইলের, আচ্ছা আমি পুরো সিনট্যাক্সটাকে দিয়ে দিই, তারপর হচ্ছে যে হোয়াইলের বডিটাও দিয়ে দিলাম আমরা এখানে। হ্যাঁ, তো এখন এখানে যেটা বসবে হোয়াইল লুপের ব্র্যাকেটের মধ্যে শুধুমাত্র কন্ডিশন বসবে। কন্ডিশন কোনটা, এই যে এই কন্ডিশনটা বসবে শুধু কোথায়, হোয়াইলের ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপডেটিং পার্ট, যেটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা বসবে কোথায়, হোয়াইল লুপের বডির মধ্যে, ঠিক আছে, বডির মধ্যে বসবে। আর এই ইনিশিয়াল যে ভ্যালুটা আমরা সেট করেছিলাম এখানে, এটা তাহলে কোথায় বসবে, এটা হচ্ছে বডির বাইরে, বাইরে বসবে, ঠিক আছে। এটা বাইরে সেট করে নিতে হবে, ইনিশিয়ালি বাইরে সেট করে নিতে হবে। ওকে, তারপর এখন যেটা করবো আমরা, এখন এখানে দিয়ে দেবো ডকুমেন্ট ডট রাইট। এবার আমরা এখানে যদি আই দিয়ে দিই, চলে আসছে 1 থেকে 10 পর্যন্ত, তাই না? দেখেন, তো হোয়াইল আর ফর লুপের মধ্যে পার্থক্য এতটুকুই। হোয়াইল লুপের সিনট্যাক্সটা এটা, এটা মনে রাখবেন, ঠিক আছে। আর হচ্ছে যে হোয়াইল লুপের যে ব্র্যাকেটটা, এখানে শুধুমাত্র কন্ডিশন বসবে, ফর লুপের এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তিনটা পার্টই বসবে। এটা হচ্ছে যে কি, প্রথম পার্টটা কি, ইনিশিয়াল যে ভ্যালুটা আমরা সেট করছি সেটা, তার স্টার্টিং পার্ট, তারপর হচ্ছে কন্ডিশন, তারপর হচ্ছে কি আপডেটিং পার্ট। আর আমাদের হোয়াইল লুপের ক্ষেত্রে যেটা হচ্ছে, বডির বাইরে আমাদের সেট করে নিতে হবে হচ্ছে আপডেটিং পার্ট, আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, হোয়াইলের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে হবে কন্ডিশন, এবং বডির মধ্যে দিতে হবে এই যে আপডেটিং পার্টটা, ক্লিয়ার? আর বাকি যত কাজ আমরা সেম এইভাবে ফর লুপের মধ্যে মতোই করে যাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, হোয়াইল লুপ তাহলে মোটামুটি ক্লিয়ার আশা করা যায়। দেখেন, এটা আমি আরেকবার দেখাই দিচ্ছি। তো প্রথমে হচ্ছে যে আমাদের ইনিশিয়ালি একটা ভ্যালু সেট করে নিতে হবে। আমরা একটা ভেরিয়েবল নিলাম আই, আই এর মান দিয়ে দিলাম 1, ঠিক আছে। তারপর কি নেবো, হোয়াইল, হোয়াইল কিওয়ার্ডটা এর মধ্যে, আচ্ছা বডিটাও দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আর এর মধ্যে কী বসবে আমাদের, এর মধ্যে বসবে হচ্ছে কন্ডিশন। তো আমরা কী কাজ করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করার জন্য। তো আমরা 1 থেকে 100 প্রিন্ট করার জন্য ইনিশিয়াল ভ্যালু সেট করে দিচ্ছি এখানে। আর এখানে দেবো কন্ডিশন, কন্ডিশনটা কীভাবে দেবো, যে আই লেস দেন অর ইকুয়াল, লেস দেন ইকুয়াল 100, ঠিক আছে। আই যদি 100 থেকে ছোট হয় অথবা 100 যদি সমান হয় আই এর এই মানটা, তাহলে কি হবে, আমাদের বডির ভিতরে ঢুকবে, ঠিক আছে, বডির ভিতরে ঢুকে বডির কাজটা করবে। তো আমরা বডির ভিতরে দিয়ে দিলাম কি, ডকুমেন্ট, ডকুমেন্ট ডট রাইট। ওকে, এর মধ্যে দিয়ে দেবো এখন কি আই। দেওয়ার পর যদি আমি রিফ্রেশ দিলাম, কোনো কাজ হচ্ছে না, আমি এটা কেটে দিই। আচ্ছা দেখেন, এবার যে কাজটা করতে হবে আমাদের, এটা আপডেটিং পার্টটা দিয়ে দেবে আই প্লাস প্লাস, ঠিক আছে। তো এখানে যে কাজটা হবে, প্রথমে আইয়ের মানটা এখানে চেক করলো যে 100 থেকে ছোট বা 100 সমান কিনা। এটা 100 থেকে ছোট, তখন কি সে কী করবে, বডির ভিতরে ঢুকবে, ঢুকে এখানে কী করবে, এই প্রথমটা আই, আইয়ের প্রথমটা প্রিন্ট করলো এখানে। প্রিন্ট করার পর কী করবে, 1 বৃদ্ধি করবে এখানে, আইয়ের মান 1 প্রিন্ট করার পর বৃদ্ধি করে 2 হয়ে গেলো এখানে। তারপরে এখানে এসে 2 চেক করবে যে 2 কি 100 থেকে ছোট কিনা। এভাবে যখন দেখবে 2 100 থেকে ছোট বা 100 সমান, তখন প্রিন্ট করলো 2। তারপর আবার এখানে এসে ইনক্রিমেন্ট করে হয়ে গেলো 3, 3 আবার গিয়ে এখানে চেক করবে, এভাবে ক্রমান্বয়ে চেক করতে থাকবে। ওকে, আচ্ছা
document dot write. একশো পাঁচ প্রিন্ট করছে। আচ্ছা এই ভিডিওটা আমরা এখানে সেভ দিয়ে দিই।